হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিএনএন ওপো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদেরকে আজকে দেখাবো আপনাদের বাংলাদেশে যে সকল ব্লক ওয়েবসাইট আছে সেগুলো কীভাবে 1.1.1 ভিপিএনের মাধ্যমে অ্যাক্সেস করবেন, এবং ভিপিএনের যে ট্রাস্ট, জিরো ট্রাস্ট নামে একটা অপশন আছে, সেটা কীভাবে অ্যাক্টিভেট করে আরও দ্রুত গতিতে আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলা ব্যবহার করবেন সেটাই দেখাবো। আসলে অনেকেই জিরো ট্রাস্ট ওপেন করতে পারেন না 1.1 ভিপিএনে। তো এটা আসলে কীভাবে করতে হয় এটাই আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা 1 সেকেন্ডের জন্য না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে কোনো একটা কিছু মিস হয়ে গেলে আপনি কিন্তু জিরো ট্রাস্ট ওপেন করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোর থেকে এখান থেকে 1 ভিপিএন যেটা আছে, 1.1.1 এইটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সরাসরি হচ্ছে সেটাকে ওপেন করব। তো ভিউয়ার্স, এখান থেকে এটা ওপেন করলে ফার্স্ট অফ অল যেটা ওপেন হবে এবং নেক্সট চাইবে, আপনি নেক্সটে দিবেন। এখানে কিছু এগ্রিমেন্ট আছে, এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন, দেন অ্যাক্সেসে ক্লিক করবেন। তো অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যালাউ নোটিফিকেশান আপনি চাইলে করতে পারেন, আমি নট নাও করে দিচ্ছি। তো এটা করার পরে এই ধরনের অপশন আসবে, অপশন আসার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এটা কানেক্টিং দেখাবে এবং কানেক্টেড হবে, কানেক্টেড হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখানে। তো আপনি এখানে কিছুটা সময় অপেক্ষা করবেন। তো করার পরে যখন কানেকশন হবে, তারপরে হচ্ছে যে আমাদের নেক্সট কাজগুলো করতে হবে। তো এখানে দেখেন ট্রাইং অ্যাগেন আনএবল টু কানেক্ট লেখা আসছে, তো চেকিং কানেকশন আসছে। তো আসার পরে এখানে আপনার কানেক্টেড হয়েছে, এখন প্রাইভেট আছে। তো এখন আমাদেরকে উপরে 3 লাইন অপশনে ক্লিক করতে হবে, দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে WARP+ আনলিমিটেড ব্যবহার করতেছি। এখন আমার দরকার হচ্ছে জিরো ট্রাস্ট, তো আমি এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে ডায়াগনস্টিক্স নামে একটা অপশন আছে, এটাতে যাব। এখান থেকে দেখেন যে ক্লায়েন্ট কনফিগারেশন নামে একটা অপশন আছে, মানে ক্লায়েন্ট কনফিগারেশন, তো এটাতে আমি ট্যাপ করে ধরে রাখবো, দেন কপি করব। এই আইডিটা আমাদের লাগবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব, দেন এখান থেকে কানেকশন অপশনে যাব। কানেকশন অপশনে যাবার পরে এখান থেকে আমাদেরকে যেতে হবে ডিএনএস সেটিংসে। তো ডিএনএস সেটিংসে যাব, এখানে দেখেন গেটওয়ে ডস সাব ডোমেইন নামে একটা অপশন আছে, এটাতে আপনার ক্লিক করতে হবে। দেন এখানে গেটওয়ে ডস সাব ডোমেইনে এখানে হচ্ছে যে আপনাকে পেস্ট করতে হবে। তো এটা পেস্ট করলে আপনার হচ্ছে যে এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দিলে আপনার এখানে দেখবেন যে ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে নতুন করে কানেক্ট হবে, আপনি ব্যাকে চলে যাবেন। এখানে ব্যাকে চলে গেলে আপনার এখানে কিন্তু হচ্ছে যে জিরো ট্রাস্ট যেই অপশনটা আছে সেটা চালু হয়ে যাবে। তো এখানে কিন্তু জিরো ট্রাস্ট কানেক্টিং হওয়ার চেষ্টা করতেছে। এটা কানেক্টেড হয়ে গেলেই আপনি খুব দ্রুত গতিতে আপনার দেশে যত ব্লক ওয়েবসাইট আছে সবগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখেন চেকিং কানেকশন দেখাচ্ছে, ভিপিএন সাইনও চলে আসছে। তো এটা যখন কানেকশন পাবে তখন কিন্তু এটা প্রোটেক্টেড হবে নেটওয়ার্কটা, এবং আপনি কিন্তু খুব দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো দেখেন যে কানেক্টেড হয়ে গেছে, ইওর ইন্টারনেট ইজ প্রোটেক্টেড লেখাই আসছে। তো এইভাবে মূলত আপনি আপনার যে 1 ভিপিএন আছে সেটাকে জিরো ট্রাস্টে কনভার্ট করে নিতে পারেন এবং আনলিমিটেডভাবে এই ভিপিএনটি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল টিউটোরিয়াল। ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।